দেবাদিদেব মহাদেবের নামে শুরু করছি। হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে তুলে ধরবো শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির সম্পর্কে। কী রহস্য লুকিয়ে আছে এই দ্রাবিড়ীয় স্থাপত্যে? হিন্দু ধর্মের অনেক তত্ত্ব পৌরাণিক উপাখ্যানের মধ্যে সত্য এবং সুন্দর তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির বা তিরুবরঙ্গম একটি হিন্দু মন্দির যা হিন্দু দেবতা বিষ্ণুর উদ্দেশ্যে নির্মিত। রঙ্গনাথ বিষ্ণুর আরেকটি নাম। মন্দিরটি শ্রীরঙ্গম তিরুচিরাপল্লী তামিলনাড়ু ভারতে অবস্থিত। মধ্যযুগীয় তামিল সাহিত্যের বিশদ বর্ণনা পাওয়া যায়। মন্দিরটি দক্ষিণ ভারতের অন্যতম বিষ্ণু মন্দির যা ঐতিহাসিক এবং পৌরাণিক গুরুত্ব বহন করে। মন্দিরটি কাবেরী নদীর মধ্যস্থ একটি দ্বীপে স্থাপিত, ফলে মন্দিরটিকে প্রাকৃতিক দুর্যোগের সাথে সাথে মুসলিম এবং ইউরোপীয় আক্রমণ ও লুটতরাজকে মোকাবেলা করে টিকে থাকতে হয়েছে। মন্দিরের প্রধান ফটকের নাম রাজগোপুরম। মন্দিরের 21 দিন ব্যাপী বার্ষিক উৎসবে প্রায় 1 মিলিয়ন বা 10 লক্ষ ভক্তের সমাগম ঘটে। এজন্য শ্রীরঙ্গমকে বিশ্বের সব থেকে বড় জীবিত মন্দির ধরা হয়, যদিও এটি অ্যাঙ্কর ভাট থেকে ছোট। 156 একর জুড়ে বিস্তৃত এই মন্দির কমপ্লেক্সটি ভারতের সব থেকে বড় মন্দির কমপ্লেক্স। ধারণা করা হয় মন্দিরটি 10ম শতকে নির্মিত। মন্দিরের শিলালিপি থেকে জানা যায় চোল, পাণ্ডুজ্য, হয়শালা ও বিজয়নগর রাজত্বকাল অতিক্রম করেছে তিরুচিরাপল্লীর এই মন্দিরটি। জনবসতি না থাকায় যে স্থানে রঙ্গনাথের মূর্তিটি ছিল সেটি ঘন বনজঙ্গলে ঢাকা পড়ে থাকে বহুদিন। অনেকদিন পরে একজন চোল রাজা একটি টিয়া পাখির পিছনে ধাওয়া করতে করতে এসে এটির দেখা পান। সেখানে তিনি রঙ্গনাথ স্বামীর মন্দির স্থাপন করেন, যেটি বর্তমানে ভারতের বৃহত্তম মন্দির কমপ্লেক্স। ইতিহাস থেকে জানা যায় এই অঞ্চলে দক্ষিণ ভারতের বিভিন্ন হিন্দু রাজ্যের মধ্যকার সংঘর্ষের সময়ও এই মন্দিরের নিরাপত্তা, পবিত্রতা এবং ঐতিহ্য বিঘ্নিত হয়নি। 1310 থেকে 1311 সালের মুসলিম সেনাপতি মালিক কফুর যখন এই অঞ্চলে লুটতরাজ চালায়, তখন রঙ্গনাথ স্বামীর মূর্তিটি লুট করে দিল্লি নিয়ে যায়। শ্রীরঙ্গমের ভক্তরা মূর্তিটি ফেরত আনতে দিল্লি চলে যায় এবং তাদের নৃত্য নাটক দেখে সুলতান মোহিত হয়ে যায়। ভক্তরা সুলতানের কাছ থেকে মূর্তিটি ফেরত নিয়ে আসে, কিন্তু রাজকন্যা সুরাথানী রঙ্গনাথ স্বামীর প্রেমে পড়ে যান এবং তিনিও মূর্তির খোঁজে শ্রীরঙ্গম চলে আসেন। প্রায় 1000 মাইল পার হয়ে এসে সুরাথানী শ্রীরঙ্গমে রঙ্গনাথ স্বামীর মূর্তির সামনে প্রণিপাত করে মৃত্যুবরণ করে। এখনও পর্যন্ত শ্রীরঙ্গমে অর্জুন মণ্ডপের কাছে সুরাথানীর চিত্র রয়েছে। তামিল ভক্তরা একে থালুকা নাচিয়ার বলে সম্বোধন করে। প্রতিদিন তার উদ্দেশ্যে পূজা দেওয়া হয়। প্রতি বছর সুরাথানীর জন্য কল্লানা উৎসব পালন করা হয়ে থাকে শ্রীরঙ্গমে। 1323 সালে মালিক কফুর আবারও শ্রীরঙ্গম আক্রমণ করে। এটা ছিল আরও তীব্র এবং পাশবিক। মালিক কফুরের সৈন্যবাহিনী পৌঁছানোর পূর্বে বৈষ্ণব আচার্য পিল্লাই লোকাচারিয়ার এবং স্বামী বেদান্ত দেশিকা, স্বামী রঙ্গনাথ ও দেবী রঙ্গনায়িকার মূর্তি দুটি নিয়ে আলাদা আলাদাভাবে বেরিয়ে পড়েন। যাবার আগে যেখানে মূর্তি দুটি প্রকটিত ছিল সে জায়গায় ইট দিয়ে গেঁথে বন্ধ করে দেন। পিল্লাই লোকচারিয়া যাত্রাপথেই মারা যান। মালিক কফুর যখন শ্রীরঙ্গমে পৌঁছায়, তখন শ্রীরঙ্গমের 13,000 ভক্ত শ্রী বৈষ্ণব মন্দির রক্ষার্থে জীবন দিয়ে দেন। রক্তের নদী বইতে শুরু করে কাবেরী বিধৌত শ্রীরঙ্গম জুড়ে। পরবর্তী 60 বছর স্বামী রঙ্গনাথের মূর্তিটি মাদুরাই, কেরালা, মহীশূর ঘুরে তিরুমালা তিরুপতি পাহাড়ে নিয়ে রক্ষা করা হয়। 1371 সালে স্বামী বেদান্ত দেশিকা পুনরায় মূর্তি দুটি নিয়ে শ্রীরঙ্গমে প্রতিষ্ঠা করেন।
আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সত্যম শিবম সুন্দরম।